গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সুস্মিতা আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজ তোমাদের সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। থাম্বনেল টাইটেল দেখে অনেকটাই অনেকেই বুঝে গেছো, তো আমি কিছু কথা বলতে চাই তোমাদের, যে আমাকে নিয়ে একদম টানাটানি করো না। আমি কি করছি, আমি কি খাচ্ছি, আমি কি রান্না করছি, আমি কি পড়ছি, কোন ড্রেস পরি, কি করি না করি, প্লিজ প্লিজ তোমরা অন্যের কমেন্টে গিয়ে সমস্ত কথা বলো না। আমি চাই না কেউ আমাকে নিয়ে বারবার ভিডিও বানাক, কেউ আমাকে ছোট করুক, একদমই চাই না। আমি কি খাই, আমি কি পড়ি, আমি হিপজি গিপজি রান্না করি, অমুক তমুক, এসব আমি কারো মুখ থেকে শুনতে চাই না। আমার ভীষণ খারাপ লাগে এসব, ঠিক আছে? আমার লাইফস্টাইল আর অন্যের লাইফস্টাইল একদমই সম্পূর্ণ আলাদা। কেন তোমরা তাকে আমার মাঝে টেনে আনো আর আমাকে তার মাঝে টেনে নিয়ে যাও? হ্যাঁ, ভালোবাসো বুঝি, আমি এটা করি সেটা করি সেটাও আমি বুঝি, বাট সবার লাইফস্টাইল এক হয় না, ঠিক আছে? তো আমি চাই না যে কেউ আমাকে বলুক আমরা হিপজিকজি রান্না করি, হিপজিকজি খাই। আরে ভাই, কোন বাঙালি এক তরকারি দিয়ে ভাত খায়? আমার তো আজ পর্যন্ত জানা নেই, আমি এতদিন ছোট থেকে বড় হয়েছি, কারো ঘরে গিয়ে আমি দেখিনি যে ভাই আমি একটা সবজি দিয়ে আজকের ভাত খেয়ে নিলাম, আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, আমি দেখিনি, যেটা আমার সত্যি কথা। আর আমরা ছোটবেলা থেকে তেমন ভাবেও মানুষ হইনি, আর আমার শ্বশুর বাড়িও কিন্তু তেমন, কোনো দিনও আমরা এক তরকারি দিয়ে কোনো দিনও ভাত খাইনি। আমার মনেই হয় না যারা একটা তরকারি দিয়ে ভাত খায় তারা বাঙালি, বাঙালিই নয় আমার মনে হয়, কারণ অবাঙালিরাই দেখি এক তরকারি দিয়ে ভাত খায়, এইদিকে আমি দেখি তো একটা সবজি আর রুটি। তো আমরা বাঙালিরা যারা আছি, কমসে কম তিনটে পদ তো প্রত্যেক দিন লোকের বাড়ি হয়। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনটে পদ ছাড়া কোনোদিনও খায় না বাঙালিরা। এটা নিয়ে বলার কিছু নেই, যে যেমন, এগুলো শুধু হয়ে যায় না, আমি বললাম আর হয়ে যায় না, এগুলো করতেও কষ্ট আছে, খরচাও আছে, কষ্টও আছে। আমি তিন তরকারি রান্না করবো, আমার কষ্টও আছে, আমি তিন তরকারি রান্না করবো, আমার খরচাও আছে, ঠিক আছে? তো আমি চাই না যে আমি কি করছি সেটা লোকের গিয়ে লোককে তোমরা কমেন্ট করো, যারা করো আর কি তাদেরকেই কথাটা বলছি, আর তাদের জন্যই কিন্তু আমার এই কথাগুলো শুনতে হয়, কোনো দরকার নেই। আমার হাজবেন্ডও পছন্দ করে না যে আমাকে নিয়ে অন্য চ্যানেলে আলোচনা হোক, আমরা হিপজি গিপজি খাই, আমরা অমুক করি, আমরা তমুক করি, কে কি ড্রেস পরলো, কে কি করলো, এগুলো আমার একদমই পছন্দ না। আমার হাজবেন্ডেরও পছন্দ না, আমার হাজবেন্ডও এগুলো দেখে শুনে ভীষণ আপসেট হয়েছে। তো আমি চাই না যে এই সমস্ত কথা কেউ আমার আমার নামে অন্য চ্যানেলে বলুক, ঠিক আছে? তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখো দেখো, প্লিজ অন্য কারো কাছে গিয়ে এই সমস্ত কিছু কমেন্ট করো না, তোমাদের কাছে আমি হাত জোর করছি, ঠিক আছে? এই নিয়ে আমার ভীষণ একটু প্রবলেম হয়ে গেছে আমার হাজবেন্ডের মধ্যে। আর একেই আমার হাজবেন্ড পছন্দ করে না এইসব ভিডিও বানাই, আর আউট ইনকামও কখনোই চায় না, বাট আমি এটা চাই যে কিছু পয়সা আমি চাই যে আমি নিজে ইনকাম করছি আমার নিজের হাত খরচাটা চালানোর জন্য। তাছাড়া এ দিয়ে কিন্তু আমার সংসার চলে না, আমার লোনও চলে না, যে আমার হাজবেন্ড ইএমআই নিয়ে রেখেছে সেইটা আমাকে টানতে হয় বা হচ্ছে গিয়ে আমার সংসার চলে, কিচ্ছু না। আমি যা ইনকাম করি আমার পুরো অ্যাকাউন্টেই পড়ে থাকে, যদি আমার কোনো দরকার হয় তখন আমি তুলে এটা খরচা করি, ঠিক আছে? আমার হাজবেন্ডের এই পয়সা নিয়ে কোনো লোভ নেই বা কিচ্ছু নেই, তাই আমার হাজবেন্ড প্রথম থেকেই পছন্দ করে না। তারপরে যদি তোমরা আমাকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি শুরু করো, তাহলে কিন্তু মানে আমার এই ভিডিও করাটাই খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমি কি আমি আমি কটা রান্না করে আমার হাজবেন্ডকে খুশি করি, এত কিছু রান্না করি, আমার ঘর পরিষ্কার থাকে, অমুক তমুক থাকে, হ্যাঁ আমি পছন্দ করি, আমি সবসময় খাটতে পছন্দ করি, ঠিক আছে? তো আমি খাটি, সবসময় খাটি, আমি চেষ্টা করি যে আমার ঘর ঝকঝকে থাক, এটা ওটা থাক, আমার সন্তানদের ভালো করে মানুষ করি, হ্যাঁ খাটি। তাই জন্য সবাই খাটবে তা তো নয়, সবাইকে গিয়ে যে সুস্মিতা দি এরকম করছে, ওর ঘর এত পরিষ্কার, তোমার ঘর এত নোংরা কেন, সুস্মিতা দি এই ড্রেস পরে, তুমি কেন এই ড্রেস পরো, এরকম বলবে না, ঠিক আছে? আমার একদমই পছন্দ না। হ্যাঁ, তার ভালো লেগেছে সে করেছে, আমার ভালো লেগেছে আমি করেছি, কারুর সঙ্গে হিংসা করে সে করে এটা কিন্তু কথা নয়, তার ভালো লেগেছে, একটা জিনিস ভালো লেগেই তো মানুষ করে, আমার ভালো লেগেছে আমি করেছি, তার ভালো লেগেছে সে করেছে, এর মানে এই যে কপি করা বা অমুক করা তমুক করা এইসব নয়, কিন্তু ভালো লেগে করে। আর ভিডিও তো মানুষ একজনেরটা দেখে আরেকজনেরটা শেখে বাবা, আর কিছু কিছু কথা সবাই জানো, সবাই কাজে কর্মে এক হয় না, সবাই রান্নাবাড়ায় এক হয় না, সবাই পরিষ্কারের দিকে এক হয় না, সবাই নিজের স্বাস্থ্যের দিকে এক হয় না, সবাই সুন্দরের দিকে হয় না, সবাই আলাদা, প্রত্যেকটা মানুষ পৃথিবীর সবাই আলাদা। এখন যদি আমাকে নিয়ে অন্যজনকে তুলনা করো বা অন্যজনের সাথে আমাকে তুলনা করো, তাহলে কি কখনো হয়? কখনোই হয় না। তো
তোমরা আর তুলনা করো না, আমি কি ভালো আমি কি মন্দ আমার ইসেই কমেন্ট করো, অন্যজনের কাছে গিয়ে কমেন্ট করো না যে সুস্মিতা দি খুব পরিষ্কার, সুস্মিতা দির এইটা ভালো, সুস্মিতা দির ওইটা ভালো, সুস্মিতা দির ধারে কাছেও যেতে পারবে না, সুস্মিতা দির নখের যজ্ঞও হতে পারবে না, প্লিজ অন্য কাউকে এই সমস্ত কথা বলার কিচ্ছু নেই। বুঝেছি তোমরা ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমার আমাকেই কমেন্ট করো, অন্য কাউকে কমেন্ট করার কিচ্ছু দরকার নেই। সে কি করছে সেইটা দেখে তাকে কমেন্ট করো, আমি কি করছি আমারটা নিয়ে তাকে কমেন্ট করো না প্লিজ। ইউটিউব সম্পর্কে আমারও কোনো অভিজ্ঞতা ছিল না, ইউটিউবে টাকা পাওয়া যায় এটাও আমি জানতাম না। কিছু লোক আমাকে বারবার বলতো তুমি ইউটিউব চ্যানেল খোলো, তোমার টিকটকে এত ফলোয়ার্স ছিল, প্রায় 90,000 ফলোয়ার্স ছিল, তো আমাকে অনেকে বলতো এত ফলোয়ার্স ছিল তোমার, তুমি ইউটিউব করো, তোমাকে সবাই পছন্দ করে, তুমি ইউটিউব করো। আর 90,000 ফলোয়ার্স হয়েছিল না আমার 3-4 মাসে, আমি বেশি দিন কিন্তু টিকটক করিনি, ঠিক আছে, তারপরেই ব্যান্ড হয়ে গেছে। তো যাই হোক, আমি সকলকে বলতে চাই প্লিজ প্লিজ তোমরা আমাকে নিয়ে কোথাও গিয়ে আলোচনা করো না প্লিজ। আর আমাকেও শুনতে হয় জানো তো, আমার পিঠ পিছে লোককে বলে বেড়ায় সবাই যে আমি নাকি কপি করি। আমি 4 বছর ধরে কোয়ার্টারে আছি, তাই আমার না দরকার পড়ে না কাউকে কপি করার। আর ড্রেস পরার তো একদমই না, কারণ আমি ছোটবেলার থেকে যেই ধরনের ড্রেস পরি এখনো সেই ধরনের ড্রেস পরেই আসছি। তো মাঝখানে আমার প্রেগনেন্সি চলছিল আর তারপরে ডেলিভারি হয়েছে, তো সেই সমস্ত দিনগুলোতে না সেই রকম ড্রেস পরা যায় না, তো যেই রকম ড্রেস পরা যায় ঢিলাঢালা মানে নর্মাল সেই রকম ড্রেস পরেছি। আর এখন আমার প্রেগনেন্সি চলে গেছে, ডেলিভারিও চলে গেছে, সি-সেকশন হয়েছিল সেটাও আমার সেরে গেছে, তো এখন তো আমি সেই আগের মতোই ড্রেস পরবো, তাই না? আমার ড্রেস পরা নিয়েও লোকের কাছে পিঠ পিছে গসিপ করে বেড়ায়, তো সব কথাই আমার কানে আসে কিন্তু আমি কাউকে কিছু বলি না, কারণ আমি এই সমস্ত পছন্দ করি না, একদম পছন্দ করি না। কে এর কথা তার কাছে লাগানো ভাঙানো আমার একদম পছন্দ না। আমি সম্পূর্ণ একটা অন্যরকম মানুষ, যদি দেখি যে এইখানে অন্যরকম চলছে আমার ভালো লাগছে না, তাহলে আমি আপনাআপি বেরিয়ে আসি কাউকে কিছু না বলে। আর আমাকে কোয়ার্টারে কি ড্রেস পরা, কি খাওয়া, কি দাওয়া, কিভাবে কি করা আমার কাউকে কপি করার দরকার পড়ে না, কারণ আমি 4 বছর ধরে আছি, আমি সমস্ত নিয়ম সমস্ত সমস্ত কিছুই জানি। তো আমাকে দরকার পড়ে না যে কে কি ড্রেস পরলো সেটা আমাকে কপি করতে হবে, কে কি খেলো সেটা আমাকে কপি করতে হবে, আমি সম্পূর্ণটা আমার মতো। তাই আমি চাই না যে বারবার তোমরা কেউ বলো যে কপি করো। এটাও শুনতে হয় যে আমার মা বাবাকে এনে আমি রেখে দিয়েছি আমার সন্তান মানুষ করার জন্য। আচ্ছা, আমার মা বাবা তো 20 দিন এসেছিল, 20 দিনে আমার ছেলেটা মানুষ হয়ে গেছে? 20 দিনে কি শুধু আমি ভালো ভালো রান্না করেছি, খাইয়েছি, আর কি রান্না করিনি? তবে হ্যাঁ, আমার মেয়েকে আমার মাই মানুষ করেছে, কারণ আমি ডেলিভারির পর আমার মায়ের কাছেই ছিলাম, আর আমার মেয়ে এতটা বিরক্ত করতো পুরো রাত জেগে থাকতো, তো আমি আর মা পালা দিয়ে দিয়ে ঘুমাতাম আর আমার মেয়েকে কোলে নিয়ে রাখতাম, এভাবেই আমরা দুজনে মানুষ করেছি। আর আমার মেয়েকে আমি 2.5 বছর বয়সে নিয়ে এসেছিলাম কোয়ার্টারে, তো সেই সময়টাও আমি পুরো আমার মেয়েকে একা হাতেই মানুষ করেছি, তারপরে আমার ছেলে, দুজনকে আমি একা হাতে মানুষ করেছি। তার মানে এই নয় যে আমার ছেলেকেও আমার মা মানুষ করে দিয়ে গেছে বা দিচ্ছে। হ্যাঁ, আমার মা যেটুকু পেরেছে এসেছিল করেছে, আপ্রাণ চেষ্টা করে তার মেয়েকে কষ্ট থেকে দূরে রাখার। তাই যখন আমি আমার মার কাছে থাকি সমস্তটাই আমার মা করার চেষ্টা করে আমাকে কষ্ট না দিয়ে। তো এইগুলো কথাও আমাকে শুনতে হয়, ভীষণ খারাপ লাগে। আমার কেউ আমার ধারে কাছে আসতে পারবে না, কেউ আমার নখের যোগ্য হতে পারবে না, অমুক না তমুক না, প্লিজ আমার সাথে সবাইকে তুলনা করো না। কে আমার নখের যোগ্য হতে পারলো না, কে আমার তাতে ভাই তোমাদের কি দরকার, তোমাদের কোনো দরকার আছে? হ্যাঁ, সবাইকে সবার মতো হয়, কারণ হাজার হাজার লোক এই ভিডিওগুলো দেখছে, আমরা হিপজিপজি খাই, হিপজিপজি রান্না করি, আমরা আমার বাচ্চা আমার মা বাবা মানুষ করে দিয়েছে এখানে এসে থেকে। আরে, তারা 20 দিন থেকে আমার বাচ্চাটা মানুষ হয়ে গেছে, সি সেকশনের পরে 45 দিন ছিল, 45 দিনের মাথায় আমি সমস্ত কিছু করেছি, পুরো প্রেগনেন্সিটাও আমি এরকম করে কাটিয়েছি, প্রচুর প্রবলেম ছিল আমার প্রেগনেন্সিতে, যারা আমার ভিডিও দেখো জানো। তো আমি করেছি বলে সবাই করবে তা তো নয়, আমি করেছি বলে আরেকজন করবে তা তো নয়, তাই বলে তোমরা আর অন্যজনকে গিয়ে বলবে আর অন্যজন আমার নামে এই সমস্ত কথা বলবে, আমার একদম পছন্দ নয়, আমার হাজবেন্ডেরও কিন্তু পছন্দ নয়। তো আমার হাজবেন্ড কিন্তু ভীষণ খারাপ পেয়েছে এই কথাগুলো নিয়ে, ওর ভীষণ মন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাই বলবো যে আমি চাই না যে কেউ আমার নামে এরকম বারবার করে ভিডিও বানাক। তো যাই হোক, এই কথা বাদ দেই, আমার আর এই কথা নিয়ে ভালো লাগছে না। আর এই কদিন এই নিয়ে আমি একটাও ভিডিও দেইনি, প্রায় 6-7 দিন হয়ে গেছে কোনো ভিডিও দেইনি, আমার হাজবেন্ডও ভীষণ আপসেট এই নিয়ে। তো যাই হোক, তারপরে দেখো দিদিরা চলে যাচ্ছে, মানে এখানে তো একজনই বাঙালি দিদি ছিল আমার কাছে, সে চলে যাচ্ছে, তো ভীষণ খারাপ লেগেছে, সে চলে যাচ্ছে। তো তাদের জন্য একটু রান্নাবাড়া করছিলাম, যে ডাল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একটু পাকোড়া, কারণ ওই দিদির ছেলে না ভীষণ পাকোড়া পছন্দ করে আর আমার হাতের রান্নাও ভীষণ পছন্দ করে। তো আমি বলেছিলাম দিদি ভাতটাও আমি করে দিই, তো দিদি বলছে না না ভাতটা করতে হবে না, ভাতটা আমি এখানেই করে নিই।
আর তুমি শুধু তরকারিটা রান্না করে দাও। প্রথমে তো তরকারিটাও চাইনি, একদমই না করে দিয়েছিল, কারণ আমার শরীর খুব অসুস্থ, তাই জন্য বলছিল থাক তোমার এগুলো কষ্ট করতে হবে না, আরো অসুস্থ হয়ে পড়বে। তো যেহেতু চলে যাচ্ছে, বলো কি করে আমি ওদের একটু রান্না না করে দেই? সবসময় আমার আমাকে রান্না করে দেয়, আমি অসুস্থ হলে সমস্ত কিছু করে দিয়ে যায়। তোমরা অনেকে ভিডিওতে দেখেছো যে কতটা ভালোবাসে, তো তারা চলে যাচ্ছে, কিভাবে আমি না রান্না করে পারি বলো তো? আমিও আমার যাই কষ্ট হোক যা হোক, আমি তবুও দেখো একটুখানি ওদের জন্য রান্না করে দিয়েছি তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হয়। তো ওই যে ডাল করেছি বললামই, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ওই পকোড়া। আর দিদির ছেলেকে বললাম ফোন করে যে এসে এগুলো নিয়ে যা বাবু, আর দিদিকে বললাম যে টিফিন বক্স পাঠিয়ে দিতে, কারণ আমার কাছে কোনো বড় সাইজের টিফিন বক্স নেই, ছোট ছোট টিফিন বক্স ছিল আমার কাছে, তো তাই জন্যই আমি দিদিকে বললাম যে টিফিন বক্স পাঠিয়ে দাও। তো দিদি এই যে টিফিন বক্স দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলেকে, আর বাবু এসে না গোপুসনার সাথে খেলাখেলি করছিল। গোপুসনা ওকে দেখলে না একটু ভয় পায়, কারণ ও ভীষণ চঞ্চল, তো আর আমার বাবু না ওই একা ঘরে থাকে, তো ওই রকম চঞ্চল মানুষ দেখে না, তো তাই ওকে দেখলেই একটু ভয় পায়। কিন্তু বাবু দিদি ওরা ভীষণ গোপসোনাকে ভালোবাসে, তাই জন্য ওর সাথে ওই রকম করে। তো যাই হোক, এই দেখো আমি টিফিন বক্স গুলো রেডি করে প্লাস্টিকে দিয়ে দিয়েছি, আর বাবু নিয়ে চলে যাচ্ছে এবারে। আর কেউ যদি থাকে না বাঙালি, জানোই তো বাইরে মানে বাঙালি পাওয়া ভীষণ কষ্টকর, আর কেউ যদি পাশে থাকে না ভীষণ আপন মনে হয়, নিজের মনে হয়। আর দিদি এতটা ভালোবাসে, আমার মনে হয় না নিজের দিদিরাও এতখানি করবে, তো তাই জন্য আরো ভীষণ ভালো লাগে যে এইরকম একটা দিদি পেয়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর একটাই রিকোয়েস্ট থাকে থাকবে যে দ্বিতীয়বার যেন কেউ আমার কথা নিয়ে অন্য কারো কমেন্ট বক্সে কমেন্ট করো না, ঠিক আছে? তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।